বাজারে জিনিসপত্রের দাম একদিকে যখন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, ঠিক তখনই সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রান্নার গ্যাস সিলিন্ডারে 200 টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে 2022 সালের পর ফের একবার 1000 টাকার নিচে নেমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। চলতি বছরে বেশ কয়েকবার বেড়েছিল গ্যাসের দাম। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হবার পর দীর্ঘ প্রায় 9 বছরের দ্বিগুণেরও বেশি বেড়েছে রান্নার গ্যাসের দাম। এর মধ্যে এবার এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমল 200 টাকা। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 400 টাকা ছাড় দেওয়া হয়েছে। একলাফে গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা কমায় স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলারও খুশি। মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার নিজের সরকারি আবাসনে আয়োজিত রাখি বন্ধন উৎসবে বোনেদের কাছ থেকে রাখি নিয়ে গ্যাস সিলিন্ডারের দাম কমানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাখি বন্ধন উৎসব উপলক্ষে গরিব মা বোনেদের কথা মাথায় রেখে রান্নার গ্যাস 200 টাকা ছাড়, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যের মা বোনেদের হয়ে মুখ্যমন্ত্রী দিন ধন্যবাদ ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমন সব জিনিস করেন যার জন্য সবসময় ওনাকে ধন্যবাদ দিতে হয়। এবং আমি গতকাল আমি দেখলাম প্রতিটি গ্যাস সিলিন্ডারে 200 টাকা কাটুতি করেছেন, কমিয়ে দিয়েছেন। আর উজ্জ্বলা যোজনায় প্রায় 400 টাকার মতো উনি ওখানে সাবসিডি দিয়েছেন। শুধু তাই নয়, এতে করে আরও 100,000 প্রায় 30 লক্ষের উপরে খুব সম্ভবত সেইখানে উনি নতুন গ্যাস কানেকশন দেবে উজ্জ্বলা যোজনায়। এর জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমি আমার বোন এবং মায়েদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই। রাজ্যের ভিডিও রিপোর্ট সচিন।